দেখেন, আমরা নতুন করে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির। যদিও রেসিপি নতুন নয়, কিন্তু আমি আমার মতো করে রান্না করার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে মুরগি রেসিপি। বাজার থেকে কক মুরগি নিয়ে এসেছি, সুন্দর করে কেটে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি মুরগিটাকে রান্না করব। তার আগে দেখেন আপনারা, আমি পেঁয়াজ কিছু ফেলে দিয়ে দিয়েছি, কিছু পেঁয়াজ নিয়ে তেলে নাড়াচাড়া করতেছি। আমি পেঁয়াজটাকে লাল আবরণ না হওয়া পর্যন্ত নাড়াচাড়া করব। আপনারা দেখতে পাচ্ছেন দেখেন পেঁয়াজটা লাল লাগে, কালার করে ভেজে নিচ্ছি। এখন আমি তেজপাতা দিয়ে দিব। দেখেন তেজপাতা দিয়ে নিয়েছি। আমার পেঁয়াজটা অনেকটা ব্রাউন কালার এসে যাচ্ছে। পেঁয়াজ দেখতে পাচ্ছেন আমার কালারটা লাল লাল হয়ে গেছে। এখন আমি মাংস নিব। দেখেন আমি মাংস আগে থেকে ধুয়ে রেখেছি, আগে থেকে ধুয়ে রেখেছি। আমি এখন মাংসটাকে দিয়ে দিব। Subscribe to my channel and press the bell icon, please. এখন ভিউয়ার্স, আমি মাংসটাকে একটু ভেজে নিচ্ছি। মাংসটাকে টেস্টফুল করার জন্য আমি একটু ভেজে ভেজে নিচ্ছি। আমি দেখেন কোনো ময় মশলা এখনো পর্যন্ত দেইনি, কিচ্ছু দেইনি, লবণও দেইনি। আমি শুধু নাড়ছি আর নাড়ছি। অনেকক্ষণ নাড়ার পরে আমি এখন হলুদ গুঁড়ো দিব পরিমাণ মতো। আপনারা যারা যতটুকু পরিমাণের হলুদ গুঁড়ো খান ততটুকু পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিবেন। আমি আমার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন মরিচের মরিচ আমি দেখেন আগে থেকে ব্লেন্ড করে রেখেছি, দিয়ে দিলাম। ব্লেন্ড করার ফলে একটু পানি বেশি হওয়ার কারণে আমার মরিচটা তরল পদার্থ হয়ে গেছে। আমি স্বাদ মতো মরিচ দিয়ে দিলাম। আমি মরিচের গুঁড়ো খাই না, সাধারণত মরিচের গুঁড়ো দিয়ে তরকারি রান্না করলে কালার আসে না, যার কারণে আমি বাটা মরিচটা বেশি পছন্দ করি। আমি দেখেন মরিচ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। মরিচ বাটা আর হলুদ গুঁড়ো একসঙ্গে দেওয়ার ফলে আমি এখন নাড়াচাড়া করতেছি। দেখেন আমি হলুদ গুঁড়ো আর মরিচ বাটা দিয়ে কালার একটু অন্যরকম কালার এনে নিয়েছি। এখন আমি লবণ দিয়ে দিব। আপনারা হয়তো ভিডিওটি দেখেছেন, আমি লবণ দিইনি। এখন আমি লবণটা দিব পরিমাণ মতো। দেখুন লবণ দেওয়ার পরে এখন আমি আবারও নাড়াচাড়া করব, যাতে লবণটা ভালো মতো মাংসটার ভিতরে ঢুকে যায়। দেখেন ভিউয়ার্স, লবণ দেওয়ার পরে একটা কালার আসছে মাংসটার মাঝখানে। আমি কিন্তু এখনো মা মশলা দেইনি। এখন আমি আস্তে আস্তে মা মশলা দিব।
দেখি। আমি জিরা বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি, মশলা গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পর আমি আবার নাড়েচাড়া দিয়ে দেব যাতে ময় মশলাগুলো ভালোভাবে মাংসের ভিতরে ঢুকে যায়। ভিউয়ার্স, আপনারা অনেকে মুরগিটা রান্না করেন, তেলের মধ্যে পেঁয়াজকে দেওয়ার পরে ময় মশলাগুলো একবারে পেঁয়াজের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে আপনারা তারপর মুরগি দেন, তখন একটা কাঁচা মশলার যে ঘ্রাণ, যে ফ্লেভারটা আছে, যে স্বাদটা আছে, সেটা পরিপূর্ণভাবে হয় না। ভাজার কারণে ওটা অন্যরকম একটা ফ্লেভার চলে যায়। আপনারা যারা ওভাবে রান্না করেন তারা এভাবে একটু রান্না করে ট্রাই করে দেখবেন রান্না কেমন হয়। দেখেন আমার মাংসের কালার কিন্তু আস্তে আস্তে এসে গেছে। আমি এইটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। আমি কিন্তু দেখেন পানি কিন্তু দেইনি, যেটুকু পানি ছিল ওইটুকু পানির মধ্যে আমি এটাকে একটু ঢেকে নিব, নিয়ে 2 মিনিটের মধ্যে আমি আসতেছি। দর্শক, আমি 2 মিনিট পর আসলাম। দেখেন একটু নাড়াচাড়া না করলে মাংসটা লেগে যাবে তলে, এই জন্য আমি 2 মিনিটের মাথায় আবারও আসলাম মাংসটাকে নাড়াচাড়া করার জন্য। দেখেন আমার মাংস কিন্তু লেগে যায়নি। মাংসটা কিন্তু লেগে যায়নি দর্শক, দেখেন। আবারও ভেজে দিতে, ভেজে দেওয়ার আগে দর্শক আর একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এই সামান্য একটু গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলার মধ্যে থাকতেছে দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ দুটো আমি দিয়ে দিচ্ছি। দেখুন দর্শক, সাদা এলাচ কালো এলাচ দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি আরেকটু রান্না করে নিব। দেখেন আমার কিন্তু এখনো পর্যন্ত আমি তেল দিয়েছি, তেল বের হয়েছে। আমি এই তেলের মধ্যে সুন্দর করে মাংসটাকে কষাই দিব। দেখেন দর্শক, আমি এখনো পর্যন্ত কোনো পানি ব্যবহার করিনি। আমি মাংসটাকে আগে তেলের মধ্যে ভাজা ভাজা কষা কষা করে নিব। আসলে আমি এখনো নাড়াচাড়া করতেছি, দেখেন এখন একটু ঢেকে দিব। অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আপনারা যখন রান্না করবেন এভাবে তখনই বুঝতে পারবেন আসলে কিরকম ফ্লেভার বের হয়েছে। দেখেন আমি আবার একটু ঢাকনা করে দিলাম। দর্শক দেখেন আমি আবারও আসলাম। দেখেন আমার মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছে। আমার মাংস কিন্তু এখনো লাগেনি দর্শক, দেখেন খুব সাবধানে মাংস রান্না করবেন। মাংস যখন ভিতর থেকে পড়ে যায়
তখন দেখবেন যে খেতে তেমন একটা সুস্বাদু লাগে না, পোড়া পোড়া লাগে। ওই জন্য আমি পোড়া পোড়া করবো না, আমি ঘন ঘন নাড়িয়ে দিচ্ছি। দর্শক, আমি আপনারা হয়তো বা খেয়াল করছেন, আমি এখনো পর্যন্ত কোনো পানি দেইনি, শুধু তেলের মধ্যেই কিন্তু মাংসটাকে কষাই নিচ্ছি, দেখেন। এবং আমার মাংস কালারটা অনেক সুন্দর আসে গেছে। দর্শক, এখন আমি আবার একটু ভেঙে দিব। দর্শক, আমরা আবার আসলাম, দেখেন দর্শক। Subscribe to my channel and press the bell icon, please. লাগে যায় বা পোড়া যায় সেদিকে লক্ষ্য রেখে আমি আবারও নাড়াচাড়া করলাম। দর্শক, দেখেন আমার মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে তেলে। আমি এখন আপনারা পরিমাণ মতো যা যে আলু খাবেন পরিমাণ মতো আলু দিয়ে দিবেন। দর্শক, আলুটা আগে কখনোই দিবেন না, যদি আলুটা আগে কখনো দিয়ে থাকেন তাহলে কালার আসবে না, আর কালার সুন্দর না হলে খেতেও ভালো লাগবে না। ওই জন্য আমি আলুটা আগে দিইনি, আমি এখন আলুটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা যারা যতটুকু পরিমাণ আলু খেতে চান ততটুকু খাবেন। আমি সামান্য পরিমাণের আলু কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এখন দর্শক দেখেন আমি আলুটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, সুন্দর করে নাড়াচাড়া করলাম। করার ফলে দেখেন আমার আলুটারও একটা সুন্দর একটা কালার এসে গেছে। দর্শক, কষানোর মধ্যে পরিপূর্ণ স্বাদ আপনাকে তরকারি দিবে। আপনি যত ভালো কষাতে পারবেন তত ভালো আপনার কালার আসবে, স্বাদ হবে, এবং অনেক সুন্দর একটা স্মুথ একটা রান্না খেতে পাবেন। দর্শক দেখেন আমি অনেকক্ষণ ধরে শুধু পানি, কোনো রকম পানি ছাড়াই আমি কষিয়ে নিয়েছি। কষানোর ফলে দেখেন আমার মাংসটা অনেক সুন্দর হয়ে গেছে। এখন আমি আলুটাও দিয়ে দিয়েছি, এখন আমি সামান্য পরিমাণের একটু পানি দিয়ে দিব। দর্শক দেখেন আমি পরিমাণ মতো, বেশি পানি দিলাম না, আমি একটু স্বাদ মতো পানি দিয়ে দিলাম শুধু সেদ্ধ হওয়ার কারণে, আমি ঝোলের কারণে কিন্তু দিইনি। দেখেন আপনারা দেখতে থাকেন আমি কতটুকু পরিমাণ পানি দিয়েছি। দর্শক, আমি এই পানিটুকুর মধ্যেই এটাকে সুন্দর করে সিদ্ধ করে নিব, এবং আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আলুটা সিদ্ধ হওয়ার কারণের জন্য। আমি কিছুক্ষণ পর আবার ফিরে আসতেছি। দর্শক দেখেন আমি আবার আসলাম কিছুক্ষণ পর, মাংসটা নাড়াচাড়া করে দিচ্ছি। দেখেন নাড়াচাড়া করার পর আমি আবারও ভেঙে দিচ্ছি। দর্শক, আমি আরেকটু বুদ্ধি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচা পেঁয়াজ সুন্দর হওয়ার জন্য। দেখুন
দেওয়ার পর আমি এখন এটাকে মেরে ফেলে দেব। ছেড়ে দেওয়ার পর আমি আবারও পানি দিয়ে দিচ্ছি, দেখেন। পানি দিয়ে দেওয়ার পর আমি আবারও ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ পর আমি নামিয়ে ফেলবো। দেখেন ভিউয়ার্স, আমার রান্নাটা হয়ে গেছে। আমি এতটুকু ঝোল রাখবো, এতটুকু ঝোল না হলে ভালো লাগবে না খেতে। তো আমি একটু ঝোল ঝোল করে নামিয়ে নিয়েছি, আমার রান্না শেষ। এখন আমি এটাকে নামাই নিয়ে সার্ভ করব। ভিউয়ার্স দেখেন, আমি এখন এগুলোকে ভিউয়ার্স দেখেন, আমি সুন্দর করে সার্ভ করার জন্য একটা মেলামাইনের বাটি নিয়েছি এবং বাটিতে আমি তরকারিগুলো তুলে নিলাম। নেওয়ার পরে এখন আমি সার্ভ করবো। দেখেন আমার তরকারি কালার সুন্দর এসেছে এবং একটু হালকা পাতলা ঝোলও রেখেছি। আজকে এই পর্যন্ত ভিউয়ার্স। আপনারা নিত্য নতুন রান্না শেখার জন্য বা দেখার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক এবং কমেন্ট করবেন, এবং লাইক এবং কমেন্ট করতে কেউ ভুলবেন না। আপনারা আমাদেরকে উৎসাহিত করুন। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। Subscribe to my channel and press the bell icon, please.